বাবা রে, ধর্মরাজের রথে উঠতে এই কটা জিনিসই দেখতে হচ্ছে। ফাইভ রথ টেম্পল, মহিষাসুর মর্দিনী রক্ষার মণ্ডপ এবং ঈশ্বরা টেম্পল দেখার পর এবার আমরা যাচ্ছি পঞ্চরথ দেখতে। ডান দিকে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর তার পাশেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান। সেখানে রয়েছে পাথরের মূর্তি এবং বিভিন্ন বাচ্চাদের খেলনা, ব্যাগের দোকান, বিভিন্ন দোকান রয়েছে এখানে। এই জায়গায় মেন সব থেকে কোনো কিছু যদি তোমরা কিনতে চাও সেটা হচ্ছে বেশি পাথরের মূর্তি। এখানে প্রচুর পাথরের শুধু মূর্তি আছে, ছোট বড় বিভিন্ন রকমের পাথরের মূর্তি আছে। নমস্কার বন্ধুরা, আমি গদাধর আর আপনারা দেখছেন দত্ত ফ্যামিলি ব্লগ। আজকের ভিডিওতে আমি দেখাবো পঞ্চরথ। এই পঞ্চরথ হলো মহাভারতের পঞ্চ পাণ্ডবদের যে রথ, সেই রথটির আকৃতি পাথর কেটে তৈরি করা হয়েছে। এই হচ্ছে পঞ্চরথ টেম্পল। 40 টাকা দিয়ে যে টিকিটটা আমি প্রথমে কেটেছিলাম সেই টিকিটটা আমি এখানে সিকিউরিটিকে দেখিয়ে ভেতরে প্রবেশ করব। তোমরা একটা জায়গাতে টিকিট কাটলে হয়ে যাবে, সেই টিকিট দেখিয়ে তুমি সব জায়গা দেখতে পাবে। এর আগে একটা জায়গা দেখলাম, এটা দ্বিতীয় নাম্বার পঞ্চরথ, এই টিকিটই হচ্ছে। আর একটা যাবো, এটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে খানিকটা নিচে আছে, এটাও আছে দেখলাম। এই রাস্তাটা যদি দেখো, রাস্তা থেকে খানিকটা নিচে আছে এটা, এটাও কিন্তু সমুদ্রের তলাতেই ছিল। পঞ্চরথ বলেছিলাম, দ্রৌপদী রথ, এটাই হচ্ছে দ্রৌপদী রথ। পরেরটা দেখা যাক কি নামে আছে। এটি অর্জুন রথ, অর্জুনের রথ এটা। ও, সব থেকে বড় যে রথটা আছে সেটা হচ্ছে ভীম রথ। এটা সব থেকে বড় রথ, এটার নাম হচ্ছে ভীম রথ। আরেকটি রথ আছে, আচ্ছা নকুল এবং সহদেব রথ একটা। নকুল আর সহদেব রথ একটাতেই আছে, একটা রথের মধ্যে দুজনে। আর রইল যুধিষ্ঠির রথ। আমিও তাই প্রথমে ভাবছিলাম যে পাঁচটা রথ কেন, যেহেতু দ্রৌপদী রথ একটা আছে, পাঁচটা রথ কেন নকুল আর সহদেব একটা রথের মধ্যে আছে। এটা ধর্মরাজ রথ, মানে যুধিষ্ঠিরের রথ এটা। সব থেকে বড় রথ হচ্ছে ভীমের, আর সব থেকে ছোট হচ্ছে নকুল আর সহদেবের যে রথটা আছে সব থেকে ছোট। Okay, thank you.
খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে দ্রৌপদী রথের ভেতরটা, ভেতরটা দ্রৌপদীর ছবি এবং ভেতরে দ্রৌপদীর ছবি আছে। দ্রৌপদীর পাশে এবার অর্জুনের মূর্তি খোদাই করা এখানে নেই, এখানে আমি দাঁড়াচ্ছি অর্জুন রথে উঠে পড়ে। আমার ভাই উঠে পড়ছে অর্জুন রথে, যেহেতু অর্জুনের কোনো মূর্তি নেই। ও আর এর পাশেই যে ভীমরথটা দেখি, ভীমরথের ভেতরটা তোমাদের দেখাই। ভীম আমার নেমে পড়েছে। এর একবার যখন ভাই এসেছিল এর ভেতরে শুয়ে ঘুমাচ্ছিল, আর সিকিউরিটি এসে মেরে তুলে দিয়েছে। মারেনি রে, আর কি মেরে বললাম আমি। কোন জায়গাটা? এই জায়গাটাতে। আচ্ছা, বাচ্চাগুলো কি হয়েছিল যেতে পারছি না এটা দিয়ে। ওখানে দুজন শুয়ে আছে। দেখো এটা কার ফাঁড়, জানিনি কার বাহন, কোথা থেকে চলে এসেছে। ধর্মরাজের রথে উঠবো এবার। এটা কি করতে, জায়গাটা খুবই ভালো, কম খরচে ভালো জায়গা। না, যাদের বাজেট কম তারা মনে করলো এখানে আসতে পারবে। পয়সা দেওয়ার নেই, বা এখানে কোনো পান্ডা বা কারোর চক্করে পড়তে হবে না, যে কেউ তুমি নিজের মতো ঘুরতে পারবে। তবে সারাদিন তোমাকে সময় নিয়ে আসতে হবে। হ্যাঁ, যদি 10টা থেকে ঘুরতে লাগো তোমার মোটামুটি 3টে বেজে যাবে। বাবারে, ধর্মরাজের রথে উঠতে গেলে এত কষ্ট। নামা যাবে, চল আমি দেখি আগে নামি, তারপর তুই নামি। স্লিপ আছে, ফোনটা নিস নি। ঠিক আছে, না ধরতে হবে, ধরতে হবে না, আমি চলে যাবো, তুই রাখ। নুয়ে নামতে হবে। ভীমের রথটা সব থেকে বড়, ভীমের চেয়ারটাও সব থেকে বড়। না, ষাটটার ফিটে কিন্তু উঠা হলুন। শুটিং চলছে, তোমাদের দেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আমার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখাবে পরের ভিডিও।